হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওর মধ্যে যে আলোচনা করব সেটা হচ্ছে মোবিসাফার যে কোম্পানিটা রয়েছে বা যে সিএসপিটা রয়েছে সেই সিএসপিটা নিয়ে আজকে আলোচনা করব। আর আজকের যে বিষয় সেটা হচ্ছে যে মোবিসাফার যারা প্রথম আইডি নিয়েছো তারা কিন্তু যে অ্যাপটা লগ ইন করার পর এইভাবে তোমাদের ফেসটা শো হবে এবং এখানে তোমাদের যে ইউজার কোড রয়েছে এমএসপি যার যেটা আছে সেটা দেওয়ার পর এখানে এমএসপি পাসওয়ার্ড দিতে হবে। আর যাদের রেজিস্টার নাই তখন এখানে লেখা রয়েছে কি ডিভাইসেস রেজিস্টার, ডিভাইসেস রেজিস্টারে গিয়ে যদি তোমরা এটা করো তাহলে সেখানে ডিভাইসেস রেজিস্টারটা করে নিতে হবে ওটিপি দিয়ে। ওটিপি দিয়ে করার পর তারপরে কিন্তু এইরকম একটা ফ্রেম খুলে যাবে তোমাদের প্রথমে, ঠিক আছে। তারপরে এখানে দেখো ব্যাংকিং সার্ভিসের মধ্যে সবথেকে যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে নিউ ইপিএস, নিউ ইপিএস রয়েছে। তারপরে হচ্ছে তোমার ট্রাভেল ইন্স্যুরেন্স, তারপরে রিকোয়েস্ট, এই চারটা পাঁচটা অপশন কিন্তু নিচে রয়েছে। সবার প্রথমে আমরা দেখে নেব ব্যাঙ্কিংয়ে, ব্যাঙ্কিংয়ে গিয়ে প্রথমেই এখানে রয়েছে কি ইপিএস। তো ফার্স্ট ইপিএসটা অপশনটা যখন তোমরা সিলেক্ট করবা তখন এখানে অপশন আসবে ট্রানজ্যাকশন টাইপ কি, উইথড্রল করবা, ব্যালেন্স ইনকোয়ারি করবা না মিনি স্টেটমেন্ট। তো সবথেকে প্রথমে আমরা ব্যালেন্স ইনকোয়ারি করব। তো এখানে প্রথমে আমি ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে, যে কোনো ব্যাংকের, আমি স্টেট ব্যাংকের সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট করার পর এখানে রয়েছে দেখুন যে মোবাইল নাম্বার, এখানে সবসময় নিজের মোবাইল নাম্বারও দিতে পারো বা কাস্টমারের নাম্বার দিতে পারো, যেটা তোমার ইচ্ছা। তাহলে এখানে একটা আমি ছোট্ট করে নাম্বার লিখে দিচ্ছি, আপনারাও যে কোনো একটা নাম্বার লিখে দিতে পারবেন। আর তারপরে এটা নাম্বার দেওয়ার পর, আর নাম্বারটা দেওয়ার পর এখানে রয়েছে আধার নাম্বার এবং কাস্টমারের সেখানে আধার নাম্বার দিতে হবে। ফাইনালি দেওয়ার পর নেক্সট করতে হবে, নেক্সট করার পর এখানে আপনাদের ডিভাইসেট সিলেক্ট করতে হবে, যার যেটা ডিভাইসেট রয়েছে। আমার যেমনি মান্থরা রয়েছে, কারো মরফো রয়েছে, কারো আয়ের মান্থরা আয়ের স্ক্যানার রয়েছে, যার যেটা সিলেক্ট করতে পারো। এখানে এই এই পাঁচটার মধ্যে যেটা যার রয়েছে সেটাই সিলেক্ট হবে, অন্য কোনো আদার্স ডিভাইসেট কিন্তু এটাতে সিলেক্ট হবে না, এটা বারবার আপনাদের বলে দেওয়া হচ্ছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো এইভাবে ক্যাপচার দেওয়ার পর কিন্তু ফাইনালি সে ব্যালেন্সটা ইনকোয়ারি হয়ে যাবে। তো ফ্রেন্ডস এখন একটু লোড হচ্ছে। এবার লোড হওয়ার পর যদি ঠিকঠাক ব্যালেন্সটা দেখায় দেয়, যেরকম এইরকম এই সিস্টেমটা দেখাচ্ছে ফেল, এখানে বলছে কি ব্যাংকের কিছু ইস্যু রয়েছে বা ব্যাংকের সার্ভার ডাউন রয়েছে, যার কারণে কিন্তু এইটা দেখাচ্ছে তোমাদের ফেল অপশানটা। কিন্তু এটা চিন্তা করো না যে এই মোবিসাফারে কিন্তু জিনিস পেন্ডিংয়ে কিন্তু কোনো টাকাই পড়বে না। আমি যে কাজ করেছি, আমি ধরলো 8-9 মাস ধরে এই মোবিসাফারে কাজ করছি, এই একটাই জিনিস আমি দেখছি ইউপিএস করে কি কোনো কাস্টমারের এই টাকা কোনো টাকাই পেন্ডিংয়ে পড়ছে না যে কোনো ব্যাংকে। যদি পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে বা একটু পরে কিন্তু রিটার্ন দিয়ে দিচ্ছে, কিন্তু বেশিরভাগ এটাতে পড়বে না। তার ফাইনালি আমি অন্য ব্যাংকে ক্যাপচার করে আবার সেটাকে চেক করছি, চেক হচ্ছে কি না সেটা এখন দেখাবো। তো ফাইনালি কিন্তু আমার চেক হয়ে গেল, সেটা কানাডা ব্যাংকে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারাও সেই যে কোনো কাস্টমারের সিএসপি দিয়ে অ্যাকাউন্ট চেক করতে পারবেন আধার কার্ড দিয়ে। এটাই তোমাদের আজকের জন্য এইটুকু ভিডিও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বলবেন। আর অন্য কোনো কোন টপিকে আপনারা ভিডিও চাইছেন সেটাও আমার কমেন্টে জানাও, ওইভাবেই আমি ভিডিও বানাবো মোবিসাফারের সমস্ত তথ্য নিয়ে। তো ফাইনালি এটা করার পর এবার আপনাদের কী করতে হবে, যে টাকাটা ধরো উইথড্রল করে এখানে শো করাচ্ছে, যে এই জায়গাটাতে উইথড্রল করে টাকাটা কিন্তু শো করাচ্ছে। টাকা উইথড্রল করার পর সঙ্গে সঙ্গে ওখানে ক্রেডিট হয় না, ওটাকে রিফ্রেশ করতে হয়, তাহলে কিন্তু ওখানে অ্যাড হয়ে যায়। তারপরে এখানে রয়েছে দেখুন যে এই টাকাটা আপনি কীভাবে নিজের ব্যাংকে করবেন। তো এইভাবে এটা করার পর, এটা করার পর সেটা এখানে রয়েছে ব্যাংকিং সার্ভিস, এটাতে যেতে হবে না, রয়েছে ডিএমটি, এটাতেও যেতে হবে না, এগুলো শুধু রয়েছে, এগুলো পরে দেখাবো। মাইক্রো এটিএম, সূর্যোদয়, এয়ারটেল, সূর্যোদয় ব্যাংকের যাদের সিএসপি রয়েছে তারা এখান থেকে কাজ করতে পারবে, যে কোনো নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবে সূর্যোদয় ব্যাংকের। আরেকটা বলে দিই, যারা সূর্যোদয় ব্যাংকের এখনও সিএসপি নাও নি বা নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ সূর্যোদয় ব্যাংকের সিএসপি নিবো। এই সিএসপি নিতে খুব খরচা খুব কম লাগে। আপনাদের যারা মোবিসাফারের আইডি নিয়েছো তাদের ডিসপ্লেতে হয়তো শো করছে 2360 টাকা এই আইডি কস্ট লাগছে, আপনাদের নিজের পোর্টাল থেকে কাটাতে পারবেন যে কিছু, ঠিক আছে। তার জন্য কিন্তু একটা প্রপার দোকান লাগবে। তারপর এখান থেকে হয়ে যাওয়ার পর এগুলো সার্ভিসগুলো, এখানে মোবিসাফারে অনেকগুলো সার্ভিস রয়েছে, রিচার্জ, ডিটিএইচ বিল পেমেন্ট, ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট, হ্যাঁ, প্লে স্টোরের টপ আপ মারা, এই সমস্ত কিন্তু এখানে রয়েছে। এবং আপনাদেরকে আরও বলে দিই এখানে অনেক ধরনের ইন্স্যুরেন্সও করতে পারবেন, বাইক ইন্স্যুরেন্স, তারপরে হেলথ ইন্স্যুরেন্স, এই সমস্ত ইন্স্যুরেন্সগুলো এখানে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আরেকটা বলে দিই যে এখান থেকে তো ফাইনালি ট্রাভেলে বা ইন্স্যুরেন্সে গেলে তোমরা এখানে দেখতে পাবো কি বাইক ইন্স্যুরেন্স রয়েছে, তারপর লাইফ হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। তারপরে আমরা রিকোয়েস্টে গিয়ে এখানে কিন্তু প্রথমেই অপশান রয়েছে মুভ টু ব্যাংক,
মুভ টু ব্যাংকে গিয়ে প্রথমে যারা এখনও পর্যন্ত ব্যাংকটা সিলেক্ট করোনি তারা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে নিজের ব্যাংকটা। এই যে এখানে রয়েছে অ্যাড টু অ্যাকাউন্ট ফর মুভ টু ব্যাংক, মানে যে ব্যাংকে আমরা টাকাটা নিব, তারপরে এখানে কিন্তু সেই প্রথমে অপশানটা এসে এখান থেকে নিজের অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যামাউন্ট দিয়ে সেটাকে নিজের ব্যাংকে ট্রান্সফার করতে হবে। আর একটা বলে দিই কি আইএমপিএসের চার্জ রয়েছে এখানে 1000 মানে 100 টাকা থেকে সিধা 25,000 অবধি 5 টাকা, তার উপরে কিন্তু 10 টাকা রয়েছে। আর এনইএফটি চার্জ কিন্তু এখানে জিরো, এটাও কিন্তু মুভিসফারে খুব ভালো রয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে।